নমস্কার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে বাইকের বা মোটরসাইকেলের ইন্স্যুরেন্স অনলাইনের মাধ্যমে কাটবেন বাইক বা মোটর সাইকেলের ইন্স্যুরেন্স কাটার জন্য আমি সাধারণত দুটি পোর্টাল ব্যবহার করি পলিসি বাজার কিংবা কভারফক্স দুটি পোর্টালই যথেষ্ট ভালো তো আজকে আমি পলিসি বাজার পোর্টাল থেকে কি করে দু চাকার ইন্স্যুরেন্স কাটতে হয় সেটা দেখাবো দু চাকার ইন্স্যুরেন্স কাটার জন্য প্রথমে আপনারা গুগলে জাস্ট টাইপ করবেন পলিসি বাজার তাহলেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখান থেকে দেখুন টু হুইলার ইন্স্যুরেন্স বলে একটা অপশান আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার গাড়ির যে নাম্বারটি আছে সেটা এখানে পুট করে এই নীল বাটনটায় ক্লিক করবেন গাড়ির নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এখানে বেসিক কিছু ডিটেল আপনার চলে আসবে কি গাড়ি এগুলো সব চলে আসবে কিছু ইন্স্যুরেন্স পলিসিও এখানে শো হচ্ছে এখান থেকেও আপনি ডাইরেক্ট কাটতে পারেন আপনার যদি মনে হয় আরও কিছু কোম্পানি দেখার তাহলে এই নট ইন হারি এই এক্সপ্লোর কম্প্রিহেন্সিভ প্ল্যান এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু বেসিক ডিটেল দিতে হবে আপনি কী টাইপের পলিসি আগে ইউজ করতেন সেটা যদি আপনার খেয়াল থাকে সেটা দেবেন যদি মনে না থাকে আই ডোন্ট রিমেম্বার এই অপশানটায় ক্লিক করবেন এরপর আপনার সামনে কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি মানে ফার্স্ট পার্টি আর থার্ড পার্টি এই দুটো প্ল্যান শো হবে যদিও ফার্স্ট পার্টি থার্ড পার্টি প্ল্যানের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যেটাই ইচ্ছে কাটতে পারেন আমি এখান থেকে একটা থার্ড পার্টি প্ল্যান সিলেক্ট করছি মনে রাখবেন এগুলো কিন্তু উইদাউট জিএসটি জিএসটি নিয়ে কিন্তু আরেকটু বেড়ে যাবে এখানে অনেকগুলো প্ল্যান আছে আমি থার্ড পার্টি একটা সিলেক্ট করছি মিনিমাম অ্যামাউন্টের ছশো চৌষট্টি টাকা যদিও এটা লিমিটেড থার্ড পার্টি মানে জাস্ট পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেকে ইন্স্যুরেন্স কাটিয়ে রাখেন আর কি সেই জন্য আর কি সেই জন্য আমি এই প্ল্যানটা সিলেক্ট করছি এরপর এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল আইডি পুট করতে হবে তারপর কন্টিনিউ টু ভ্যাকাল অপশানে ক্লিক করতে হবে আর নামটা বাই ডিফল্ট এখান থেকে চলে আসে কারণ আগে যদি পলিসি বাজার থেকে বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কাটা হয় অটোমেটিক ব্লু বুক থেকে ফ্যাচ হয়ে নামটা চলে আসে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গাড়ির ডিটেল এবং গাড়ির রেজিস্ট্রেশন ডেটটা এখানে শো হবে এটা একবার ব্লু বুকের সঙ্গে মিলিয়ে নেবেন ঠিকঠাক শো হচ্ছে কি না তারপর সেভেন কন্টিনিউ করবেন এরপর সঙ্গে সঙ্গে একটা সামারি চলে আসবে এখানে আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার শো হবে হয়তো এই ব্যক্তি আগে কোনো দিন পলিসি বাজার থেকে কেটেছিলেন সেই জন্য তার রেকর্ড এখানে অলরেডি রয়ে গেছে তাও একবার ব্লু বুকের সাথে সব কিছু মিলিয়ে নেবেন প্রিভিয়াস পলিসি টলিসি যদি কিছু থাকে সেগুলো একবার মিলিয়ে নেবেন কারণ ভুল হয়ে গেলে প্রবলেম হতে পারে এবার এখানে কত টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে দেখুন ছশো চৌষট্টি প্লাস একশো কুড়ি জিএসটি এবার এখানে বাই ডিফল্ট একটা ড্রাইভার কভার অ্যাড হয়ে গেছে এটা আমি অ্যাড করতে চাই না সেই জন্য এটার ওপর টিকমার্ক দিচ্ছি তাহলে দেখুন অ্যামাউন্টটা কমে গেল সাতশো চুরাশি টাকা কিন্তু পেমেন্ট আপনাকে করতে হবে তারপর পে সিকিউরলি এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে অনেকগুলি পেমেন্ট মুড আছে যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারেন আমি ডেবিট কার্ড অপশান থেকে ডেবিট কার্ড নাম্বার পুট করে পে করে নিচ্ছি পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে সেই জন্য আপনার প্যান নাম্বার এবং ডেট অফ বার্থটা পুট করে কমপ্লিট সি কেওয়াইসি অপশানটায় ক্লিক করবেন আর এই নিয়মটা এই বছর থেকেই চালু হয়েছে আগে কিন্তু এই প্যান আধার দিয়ে ভেরিফিকেশান করতে হতো না অন্য পলিসি নিতে হলে আপনাকে হয়তো আধার কার্ড কিংবা প্যান কার্ডের ছবি আপলোড করতে হতো কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই প্যান কার্ড নাম্বার পুট করার সত্ত্বেও কিন্তু এখানে সি কেওয়াইসি ভেরিফিকেশান ফেল্ড হলো এখানে আপলোড ডকুমেন্টস অপশানে আমি ক্লিক করছি দেখা যাক কী কী ডকুমেন্ট আপলোড করতে বলা হয় যদিও বলে রাখি এখানে দেখুন বলা হচ্ছে পলিসি টু বি ইস্যুড পলিসি নাম্বার কিন্তু এখনও পড়েনি নি সি আপলোড কমপ্লিট হলে মানে কেওয়াইসি ওইসি ভেরিফিকেশান কমপ্লিট হলে তবেই কিন্তু আপনার পলিসি কমপ্লিট হবে দেখুন এখানে তিনটে ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে আমি প্যান কার্ড সিলেক্ট করছি প্যান নাম্বার এখানে পুট করে তারপর আপলোড করবেন ফটোগ্রাফ আপনার আপলোড করতে হবে এবং তার সঙ্গে আধার কার্ড যদি থাকে দেখুন যেটা প্রথমে বললাম সেটাই কিন্তু এখানে করতে হচ্ছে মানে প্যান কার্ড ফটো এবং আধার কার্ড এখানে আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডের ফ্রন্ট ব্যাক আলাদা করে প্যান কার্ডের সামনের দিক হলেই চলবে আর একটা ফটোগ্রাফ এখানে আপনি আপলোড করে দেবেন তারপর এই অপশানটায় টিকমার্ক দিয়ে প্রসিড করবেন আর অবশ্যই এখানে আধার কার্ডের নাম্বার দেবেন শেষ চারটে সংখ্যা পুরোটা নয় শেষ চারটে সংখ্যা সবকটা ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আমি সেভ করছি বা প্রসিড করছি কিছুক্ষণ সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাক এবার সিকিউআইসি কমপ্লিট করে পলিসি ইস্যু হয় কি না দেখুন কনগ্র্যাচুলেশন ইউর বুকিং ইজ কনফার্ম অর্থাৎ কে কমপ্লিট হয়ে গেছে এখানে ভ্যাকেল ডিটেল দিয়ে দিয়েছে পলিসি এখনও ইস্যু হয়নি যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখিয়ে দিত আবার আপনাকে আপলোড করতে বলা হতো কিছুক্ষণ এখানে সময় লাগে যদি এখান থেকে দেখেন যে পলিসি ইস্যু হচ্ছে না তাহলে যে মেল আইডিটা দিয়েছেন মেল আইডিটা চেক করবেন মেল আইডিতে পলিসি ইস্যু হয়ে যায় বা পলিসি কপি ওখানে পাঠিয়ে দেওয়া হয় কিছুক্ষণ অন্তর অন্তর আপনি যদি এই পেজটিকে রিফ্রেশ করেন দেখুন আমি আরেকবার রিফ্রেশ করছি রিফ্রেশ করলেও কিন্তু আপনার পলিসি যদি ইস্যু হয়ে যায় চলে আসে এখনও আসেনি মেলটা চেক করে দেখুন এখানে দেখুন একটা মেসেজ এসছে কনগ্র্যাচুলেশন ইওর টু হুইলার ইন্স্যুরেন্স পলিসি হ্যাজ বিন ইস্যুড আমি মেলটা ওপেন করছি দেখতে পাচ্ছেন এখানে দুটো অ্যাটাচমেন্ট এসে গেছে আমি অ্যাটাচমেন্ট দুটো ডাউনলোড করছি এই হলো সেই অ্যাটাচমেন্টগুলো এগুলো আপনি প্রিন্ট করে যিনি আপনার দোকানে আর কি যদি কাটতে আসেন বা আপনি নিজেও যদি কাটেন এগুলো আপনি প্রিন্ট করে রাখবেন কিছু দিনের মধ্যে মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের মধ্যে আপনার এম পরিবহন অ্যাপেও কিন্তু এই ডেটটা আপডেট হয়ে যাবে এইভাবেই আপনি অনলাইনের মাধ্যমে ইন্স্যুরেন্স বুক করতে পারবেন টু হুইলারের ফোর হুইলারের ক্ষেত্রেও একই সিস্টেম যদি কোনো ফোর হুইলার গাড়ি আসে তাহলে আমি দেখিয়ে দেবো কী করে তাদের ইন্স্যুরেন্স কাটতে হয় আশা করি আপনাদের ভিডিওটা দেখে একটু হলেও উপকার হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ